হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শুধুমাত্র যারা ছোট পরিসরে একটি ইন্টারনেটের ব্যবসা করতেছেন অথবা যারা করতে চাচ্ছেন তাদের জন্য। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ছোট একটি ইন্টারনেটের ব্যবসা করা যায় বা ম্যানেজ করা যায়। এই যেমন ধরেন, আপনি একজনকে ইন্টারনেট সংযোগ দিচ্ছেন, এখন সে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড স্ক্যানিংয়ের মাধ্যমে বিভিন্ন জনের কাছে শেয়ার করতে চায়, সেটা কিভাবে বন্ধ করবেন? অথবা আপনি যাদেরকে ইন্টারনেট সংযোগ দিয়েছেন তারা সময় মতো বিল পরিশোধ করতেছে না, বা কার কবে সময় শেষ হবে সেটা আপনাকে খাতায় লিখে রাখতে হচ্ছে, অথবা সময় মতো তাদেরকে ব্লক করতে মনে থাকে না, এই সকল সমস্যার সমাধান থাকছে আজকের ভিডিওটিতে। এছাড়াও আপনি আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে জিতে নিতে পারেন একটি মাইক্রোটিকের রাউটার বোর্ড। এই মাইক্রোটিকের রাউটার বোর্ডটি জেতার জন্য আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথম কাজটি হচ্ছে আমাদের ভিডিওটিতে লাইক করে দিতে হবে, ভিডিওটি শেয়ার করে দিতে হবে এবং পেজটিকে ফলো করে দিতে হবে। এবং দ্বিতীয় কাজটি কি জানার জন্য ভিডিওটিকে কন্টিনিউ করুন। তো আমার প্রিয় বন্ধুরা, আপনাকে এই সকল সমস্যার সমাধান করার জন্য শুধু একটি ডিভাইসই যথেষ্ট, যেটি হচ্ছে মাইক্রোটেকের রাউটার বোর্ড। যে কোনো মডেলের একটি মাইক্রোটেক রাউটার বোর্ড নিলেই আপনি এই সকল সমস্যার সমাধানগুলো করতে পারবেন। তো এ সকল সমস্যার সমাধান কিভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো। এর আগে দেখা যাক এই প্যাকেটটির মধ্যে মাইক্রোটেকের রাউটার বোর্ডের সাথে কি কি রয়েছে। প্রথমে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, এরপরে রয়েছে মাইক্রোটেকের যেই রাউটার বোর্ডটির কথা বললাম সেই মাইক্রোটেকের রাউটার বোর্ডটি, এটি হচ্ছে RB941। এরপরে এটার সাথে রয়েছে একটি চার্জার। এছাড়া মাইক্রোটেকের রাউটার বোর্ডের সাথে আর তেমন কিছু থাকে না। তো এগুলো দিয়েই আপনি মূলত এটার সমস্যার সমাধান করতে পারবেন। তো কীভাবে সমস্যার সমাধানটি করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মোবাইল ফোন হাতে নিয়েছি এবং আমাদের কাছে যেই মাইক্রোটেকের ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটির মধ্যে কিন্তু আমরা অলরেডি হটস্পট কনফিগারেশন করে নিয়েছি। এখন আমরা এই ডিভাইসটিতে কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাবো। এই ডিভাইসটির নাম হচ্ছে মাইক্রোটেক। তো এটাতে আমরা কানেকশনে যখনই আমরা কানেকশন করতে যাব তখন কিন্তু আমাদের ডিভাইসটির সাথে কানেকশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিভাইসটির সাথে ইন্টারনেটের এখানে কানেকশন হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু এখানে একটা পপ আপ পেজ চলে আসছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন আমার কিন্তু এটার সাথে কানেকশন হয়ে গেছে। তো আমি যদি এখন ইউটিউব চালাই, তো ইউটিউবে গেলে কিন্তু আমার ইউটিউব চলবে না। হ্যাঁ, কারণ আমার এটার সাথে মাইক্রোটেকের রাউটারের সাথে সংযোগ হয়েছে ঠিকই, কিন্তু মাইক্রোটেক আমাকে এখন ইন্টারনেট দিবে না। কেন ইন্টারনেট দিবে না? এখন আমি যে হটস্পট কনফিগারেশনটি করেছি সেই হটস্পট কনফিগারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যখন আমি এখানে দিব, দেওয়ার পরে আমাকে সেই ইন্টারনেট দিবে। আমি দেখাচ্ছি, এখানে আমি ইউজার আইডি তৈরি করছি অ্যাডমিন। তো অ্যাডমিন দিয়ে আমরা কানেকশনে টিপ দিলাম। তো টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ডিভাইসে ইন্টারনেট সংযোগ চলে আসছে। আমি দেখাচ্ছি, তো আমি এখন ইউটিউবে আবারও গেলাম। তো ইউটিউবে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আমাদের ইন্টারনেট সংযোগটি চলে আসছে এবং নেট চলতেছে। তো প্রথমে আমি একটি কথা বলছিলাম, যেটি আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, যে আপনাদের ইউজার মাস শেষে ব্লক করতে মনে থাকে না। আপনার কিন্তু ইউজার মাস শেষে ব্লক করার কোনো চিন্তা নাই। আপনার ইউজারকে কখন কোন সময় তারিখ শেষ হবে তখন অটোমেটিকলি আমি এখানে যে প্রোফাইলগুলো করে দিয়েছি সেই প্রোফাইল অনুযায়ী আপনাকে ভাউচার কার্ডগুলো করে নিতে হবে। সেই ভাউচার কার্ড যাকে যেই ভাউচার কার্ডটি আপনি দিবেন সেই ভাউচার কার্ডের যেই ভ্যালিডিটি দেওয়া থাকবে সেই ভ্যালিডিটি অনুযায়ী কিন্তু সে কানেকশনটি পাবে। অর্থাৎ যখন ইউজারের ম্যাথ শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক তাকে মাইক্রোটেক ডিসকানেক্ট করে দেবে, তাকে নেট দেওয়া বন্ধ করে দেবে, তাকে আবার নতুন করে কার্ড কিনে নিয়ে তারপরে আবার ইন্টারনেট সংযোগটি পেতে হবে। যেমনটি আমি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু আমার প্যাকেজগুলো দেখাচ্ছি, যে প্যাকেজগুলো আমি করছিলাম। তো এখান থেকে আমি ডিভাইস ম্যাক দিলে আমার এখানে নতুন আবার একটি কার্ড চাবে। তো আমি ডিভাইস ম্যাক করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ডিভাইস ম্যাক সুইচ করে দিলাম। তো দেখুন পেজটি চলে আসছে। তো এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদিন আনলিমিটেড আমি দিয়েছি 10 টাকা, 7 দিন আনলিমিটেড 50 টাকা, 30 দিন আনলিমিটেড 200 টাকা। আপনারা যেভাবে করতে চাবেন প্যাকেজগুলো আমি সেভাবে আপনাদেরকে প্যাকেজগুলো করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যেটার যেই ভ্যালিডিটি এখানে দেওয়া আছে, অর্থাৎ একদিনের যে কার্ড নেবে, একদিন হয়ে গেলে
তার লাইন অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে, 7 দিন হয়ে গেলে 7 দিন পর তার লাইন ডিসকানেক্ট হয়ে যাবে, আর 30 দিন নিলে 30 দিন পরে তার লাইনটি অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু আপনার লিখিত কোনো হিসাব রাখার দরকার নেই, কিংবা বাকিতে লাইন দেওয়ারও কোনো সিস্টেম নেই, কারণ যখন আপনি একটা ভাউচার কার্ড তৈরি করবেন তখন কাস্টমার মনে করবে না কার্ডটি আমাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। আর আমার প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু এই মাইক্রোটিকের ডিভাইসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন, কনফিগারেশন করে নিতে পারবেন। আপনি যদি কনফিগারেশন করতে পারেন সেক্ষেত্রে আপনি নিজে নিয়ে এটাকে কনফিগারেশন করতে পারবেন, আর আপনি চাইলে আমাদের কাছ থেকে ডিভাইস কনফিগারেশন সহও নিতে পারবেন। আপনি যদি হটস্পট কনফিগারেশন কিংবা PPPUI কনফিগারেশন, যে কোনো ধরনের কনফিগারেশন কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন, অথবা আপনার যদি পপ আপ পেজের দরকার হয় সেটিও আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। আপনাদের যদি এই ডিভাইসটি দরকার হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে। আমাদের মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01772077277, অথবা আপনি চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে এটি অর্ডার করতে পারেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে ssbazarbd.com। তো আমার প্রিয় বন্ধুরা, আমি মাইক্রোটেক রাউটার বোর্ড জেতার জন্য দুটি কাজের কথা বলছিলাম, একটি আমি অলরেডি বলে দিয়েছি। দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে আপনাকে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমার ভিডিওটিকে লাইক করে দিতে হবে, এবং সেটার একটি স্ক্রিনশট নিয়ে আপনাকে আমাদের ফেসবুক পেজে ভিডিওটিতে কমেন্ট করতে হবে। আপনারা যারা মাইক্রোটেকটি জেতার জন্য অংশগ্রহণ করবেন সবার মধ্য থেকে আমরা একজনকে লটারির মাধ্যমে বিজয়ী করব, এবং একজন এই ডিভাইসটি পাবে, তার কাছে আমরা এই ডিভাইসটি কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব। আর দেরি না করে আপনিও অংশগ্রহণ করুন মাইক্রোটেকটি জেতার এই প্রতিযোগিতায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।